ওয়েলকাম ফ্রেন্ডস যে ছবিগুলো আপনারা দেখছেন এটি আজকের শটলেক বিকাশ ভবনের সামনে আপার প্রাইমারি ক্যান্ডিডেট অর্থাৎ চাকরি বিভিন্ন অভিযোগ জানানোর বা জিজ্ঞাসাবাদের জন্য তারা যে আজকের সেই অফিসে গিয়েছিলেন তারই ছবি তো ব্যাপার হচ্ছে আজকের একটি করাপশান সংক্রান্ত একটি নিউজ আমরা পারছি প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য তো সেটি হলো যে অলোক মাইতি নামে এক ব্যক্তি আমি কিছুদিন আগে একটা ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করেছিলাম যে বিভিন্ন টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছিল তো সেই সংক্রান্ত নিউজ তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই সেই চক্র একটি ফাঁস হয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে তো তার আগে বলে দিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রাইমারি আপার প্রাইমারি সংক্রান্ত সমস্ত আপডেট তথ্যের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্কুলে চাকরি দেওয়ার নামে একশো কোটি টাকার প্রতারণা অভিযুক্তের রাজনৈতিক যোগ নিয়ে বিতর্ক তো যেটা বলছিলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম টেলিফোনিক কলের তো আমি জানি না হয়তো সেই ব্যক্তিই হবে তো আমরা বিস্তারিত জেনে নিই এবারে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে এনি হচ্ছে অলোক মাইতি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন ময়নার প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর নাম অলোক মাইতি প্রাইমারি আপার প্রাইমারি থেকে গ্রুপ ডি সরকারি চাকরি পাইড়ি দেওয়ার নামে একশো পঁয়ত্রিশ কোটি প্রতারণা করার অভিযোগে অলোক মাইতি নামে এক যুবককে ময়না থেকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হয় এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানত শুরু হয়েছে অভিযোগ অভিযুক্ত অলোকমাইতি উচ্চ প্রাথমিকের চাকরি দেবেন বলে বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছেন যদিও কেউ চাকরি পাননি এমন পরিস্থিতিতে বুধবার সকালে তার দোকানে চড়া হয়ন শতাধিক যুবক সেখানে বচসা থেকে শুরু করে একেবারে ধস্তাধস্তি পর্যায়ে চলে যায় খবর পেয়েই ঘটনাস্থলে এসে অলোককে উদ্ধার করে ময়না থানার পুলিশ পরে এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রাইমারি আপার নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না মেধার ভিত্তিতে যোগ্যরা চাকরি মিলবে তো প্রশ্ন উঠেছে তারপরেও কী করে ওই প্রতারণা চালিয়ে যাচ্ছেন নলক তদন্তকারীরা জানিয়েছেন অলোককে টাকা দিয়ে অনেক কি চাকরি পেয়েছেন সেই সুপারিশ ধরেই অনেক চাকরিপার্থী যোগাযোগ করতে নলকের সঙ্গে এইভাবে কোটি টাকার প্রতারণা করেন অলোক তো অভিযোগ আপার প্রাইমারি চাকরিপার্থীদের ইন্টারভিউর জন্য একটি মেধা তালিকা প্রকাশিত হয় সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়েও মেধা তালিকায় নাম প্রকাশিত হয়নি অর্থাৎ চাকরিপার্থীরা টাকা দিয়েছিলেন যেটুকু বোঝা যাচ্ছে তাই প্রতারিত হয়েছেন বুঝে খুব চরমে ওঠে প্রতার প্রতারণার চাকরি প্রার্থীদের দাবি প্রতারিত চাকরি প্রার্থীদের দাবি স্কুলের শিক্ষকতা থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে মাথাপিছু প্রায় আঠেরো থেকে বাইশ লক্ষ টাকার বিনিময়ে চাকরির টোপ দেওয়া হয়েছিল যদিও কারো চাকরি হয়নি আশেপাশের সহ জেলার বিভিন্ন অংশ থেকে এই প্রতারিতদের সংখ্যা অনুযায়ী প্রায় কয়েকশো কোটি টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তো যেটা বলছিলাম যে যারা চাকরির জন্য টাকা দিয়েছেন বা টাকা দেওয়ার জন্য সেই চিন্তা ভাবনা করছেন সেগুলো থেকে দূরে থাকাই ভালো কারণ এখনও পর্যন্ত যা মনে হচ্ছে এটি ফ্রেশ রিক্রুটমেন্টই হওয়ার সম্ভাবনা তো উল্লেখ্য অলকমাইতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নির্বাচন আগে থেকেই আবহে চুর এই সুর চড়িয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সরকার এলে অলোকমাইতিকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এমন মন্তব্য করেছিলেন শুভেন্দু সম্প্রতি বিজেপি বিধায়ক অশোক দিন্ডা বলেন পুলিশ প্রশাসনকে ধন্যবাদ অলোক বিজেপির লোক ছিল না বরাবরই তৃণমূল করে এসেছে আজ ধরা পড়েছে পাল্টা শাসক শিবিরের দাবি অলোক মাইতির সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই বরাবরই শুভেন্দুর হয়ে কাজ করে গেছেন অলোক শুধু তাই নয় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বহুদিন ধরেই গোপন যোগাযোগ ছিল অলোকের অভিযুক্ত অলোক মাইতিকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুকের জেলা আদালত তো যেটা বলছিলাম এই প্ররোচনায় দয়া করে কেউ পা দেবেন না কারণ এইভাবে একজন অভিযুক্তকে অ্যারেস্ট করা হয়েছে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন